তোমার কলেজে পাস দিয়ে যাব ড্রপ করে দেব তোমার রিজার্ভ সিট তুমি ওঠো কি দেখছো লোকেরা কি ভাবছে লোকেদের কথা ভেবো না যা প্যার কিয়া তো ডর না কিয়া আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো এটাই তো আসল সত্যি চলো চলো বসো কি হলো ভালোবাসো তো আমায় তাহলে বসো मुझे बताओ ना यार मैं पैसा दूंगा कितना पैसा चाहिए तुम्हें तुम्हारे कॉलेज पास दिए जाओ तुम्हारे ड्रॉप कर दो तुम्हारे कॉलेज पास दिए जाओ तुम्हारे ड्रॉप कर दो তোমার কাছে পাস দিয়ে যাবো তোমাকে ড্রপ করে দেবো কত টাকা লস হচ্ছে জানো আক্রম ভাই আমি আমি আবে চল ऐसा का लॉस नहीं मेरा प्रेस्टीज का लॉस हुआ है पता है तेरे को पता है तेरे को बहन भाई अक्रम भाई चल पैसा का Actually, आज हमारे एक प्रैक्टिकल क्लास चलो टाइम मो तो ना पहुंचते पहले थैंक यू कल को ना प्रैक्टिकल नहीं কিন্তু কাল আমি বাস স্ট্যান্ডে ঠিক 10টার সময় দাঁড়াব নন্দিনীর জন্য ভালোবাসা আর তার জন্য চাকরি খুঁজতে আসা রাহুল দাস আসুন जयजीत बसु प्रीतम दे दुजने आसो प्लीज कम তোমার নাম কি জয়জিৎ বসু তোমার নাম প্রীতম দে কোথা থেকে আসছেন মিটিয়া ব্রুজ আপনি হাওড়া কত পার্সেন্ট পেয়েছিলেন 64 আপনি 30% ফ্যামিলিতে কে কে আছে মা বাবা বোন আপনার ফ্যামিলিতে বাবা তিনজন বাবা মা আমি আপনি কি কখনো খেলাধুলা করেছেন ক্রিকেট ক্রিকেট গার্লফ্রেন্ড আছে
হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ স্যার কোন কালচারাল ক্লাবে ওটা বসা করেন হ্যাঁ পলিটিক্স না বাইরে যেতে পারবেন হ্যাঁ ও হ্যাঁ ও পাসপোর্ট আছে না তো আগে চাকরি করতেন হ্যাঁ কম্পিউটার না বাইক আছে হ্যাঁ স্যার তোমার বাইক আছে না স্যার কংগ্রেটস তুমি কাল থেকে জয়েন করছো থ্যাংক ইউ স্যার ওকে থ্যাংক ইউ আসুন খুব টানা টানির মধ্যে দিয়ে যাচ্ছে দাদা ছেলেটা বেকার সবে মেয়েটার বিয়ে দিলাম আমার অবস্থাটা যে কি আপনাকে কি বলবো দাদা আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন দাদা আমি কথা দিচ্ছি আপনার সব টাকা শোধ করে দেব ও বলুয়া তুমি ছেড়ে দিলে তোমাদের তো আগেই বলেছিলাম এখানে নরমভাবে কাজ করলে হবে না শক্তভাবে কাজ করতে হবে রাবিশ কথাকার ফোনটা ধরো ফোনটা ধরো কি হলো হ্যালো গেস হোয়াট আমার বাড়িতে এখন কেউ নেই তাই আমি চেঁচিয়ে বলতে পারি আই লাভ ইউ এখন কি হচ্ছেটা কি পরে কথা বলছি আমি এখন বিজি আছি তোমার কাছে সবকিছুর জন্য সময় আছে শুধু আমার জন্য নেই না আচ্ছা ঠিক আছে একটা শর্ত রাখতে পারি আমাকে এক্ষুনি একটা ভালো করে বড় করে কেস করো তুমি কি করে এটা করবে আমি বুঝতে পারলাম না স্যার ওইটাই মেটাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি মেটাও সেটা হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলো দাও একটু পরে সামনে সামনে সেটি বাই আমার প্রথম রোজগার নাও আজকের মতো খুশি আমি আগে কখনো হয়নি রে শুনছো জয় প্রথম মানে তোমাকে দিতে বললো এটা আমাকে দিচ্ছ কেন তোমার ছেলে রোজগারের টাকাটা তোমার কাছেই রাখবো মা আমি হাত মুখ ধুতে যাচ্ছি আমায় কিছু খেতে দাও তুই মুখ ধু আমি দিচ্ছি টাকাটা ঠাকুরের আসনে ছুঁয়ে আনি আর হ্যাঁ আমি মুদির দোকানে টাকাটা দিয়ে দিয়েছি নিত্যদা জিজ্ঞেস করলে বলে দিও
झोंक देना चाहिए था। साला पैसा देगा हमसे और तुमसे साला। अरे कैसे ठंडे को भाईजान, क्यों? हेलो, हमें सरेंडर करो, जल्दी कोर्टे चलो। या सुन, सरेंडर मतलब? ये एक रास्ता है, मैं ज्यादा दिन अंदर नहीं रहूंगा। ये सब काम बाहर से कोई करवा रहा है। ए रवि, तू निकल और काट डाल सबको। ठीक है। एक भाईजान अपोजिशन गैंग का लीडर रतनलाल दास, दो डॉग का लोकल थाने का ओसी जीवन मल्लिक, और तीन रूलिंग पार्टी का लोकल काउंसिलर विपुल दत्तो। ये तीनों भाईजान बिजनेस के खत्म करते चाहे। रतनलाल और विपुल दुजो ने टाका दिए भाईजान को मारने के लिए, और पूरा डॉक्टर ही निजरा नहीं दे चाहे। और जीवन मल्लिक के टपोर अच्छे होता है पापा इधर। लाल एम्बेसडर पर चढ़ के रतनलाल रोज सुबह बाजार में मस्ती करने जाता है। सिर्फ उसी वक्त वो अकेला रहता है, वही ठीक टाइम है उसे गिराने का। और जीवन मल्लिक 10 से 12 बजे के बीच मोटरसाइकिल पर चढ़ के थाने से घर को लौटता है अकेला। জয়, কি হলো? আন্না, বাকিটা আমি চলে যাব। চলে যাব মানে? আমি বাড়ি অবধি ছেড়ে দিই। পাপা দেখলে মুশকিল হয়ে যাবে। ওকে। গুড নাইট। গুড নাইট। চিন্তা জানতা বাইক চালিয়ে লোকগুলো তো ওইদিকে চলে গেছে, একদম পগার পার।